1 লাখ যে প্রতিশ্রুতি আছে তার ভিতরে 18,000 এতিয়াও বাকি আছে। ইতিমধ্যে বাজেটত অধিবেশনত ইতিমধ্যে গম পাইছে সকলে। বন্ধু অকল আর কি কি সাধারণতে নতুন ভেকেন্সি আর ওলাবনে নাই সরকারের ফল গেট 3 গেট 4 তে ধরনের ভেকেন্সি বন্ধু অকল। আর ইতিমধ্যে 1 লাখ যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের ফল এই 1 লাখ প্রতিশ্রুতি সম্পূর্ণ হবল গেছে। আর 10 মে তারিখে 1 লাখ প্রতিশ্রুতি সম্পূর্ণ হব আর 40,000 নিযুক্তি আপনার সাধারণত নতুনক দিয়া হব। আর আগতে কই আপনার সাধারণতে যে সাধারণতে 42,000 নিযুক্তি দিয়া হয়েছে আর 40,000 নিযুক্তি দিয়াব আর 18,000 বাকি থাকিব তাতে নতুন ভেকেন্সি মুক্তি হব না সেই বিষয়ে মানে জানাই দিম বন্ধু অকল। বহুতে সাধারণতে ভাল একটা খবর আর এই ভিডিও বহুত ইম্পর্টেন্ট হব। ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিব আর ভিডিওটি লাইক করে দিব আর এতিয়ালৈকে যদি মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিব সকল হাত জোর করে অনুগ্রহ নিজের দাদা বা বাইটে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর সরকার হোক জব রিলেটেড ভিডিওসমূহ হোক প্রত্যেকক্ষণ আপডেট লেটেস্ট লেটেস্ট আপডেট দিয়া হবো সকলে হাতে কোনো ধরনের টাকা পয়সা না লাগে চ্যানেলটি কেবল সাবস্ক্রাইব করে দিলে হল নিজের দাদা বা বাইটে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। বন্ধু অকল সরকারের ফলপরা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে 1 লাখ যে প্রতিশ্রুতি দিয়েছিল এই 1 লাখ প্রতিশ্রুতির ভিতর ইতিমধ্যে সাধারণত 42,000 নিযুক্তি দিয়া হয়েছে সকলে গম পায়। 42,000 নিযুক্তি ইয়ার আগতে সাধারণত পুলিশে হোক টেট শিক্ষকে হোক বেলেগ বেলেগ ডিপার্টমেন্টে হোক আপনার যিক সকলো ডিপার্টমেন্টতে আপনার কিছুমান ভেকেন্সি পূরণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগতে হোক সকলো মিলাই 42,000 নিযুক্তি পূরণ করা হয়েছে যে 1 লাখ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 1 বছরত 1 লাখ প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মোটামুটি 2 বছরমান হয়ে গেল 10 মে তারিখে 2 বছর হয়ে যাব বন্ধু অকল। কিন্তু 2 বছরের ভিতর আপনার সাধারণত সমাপ্ত করব 1 লাখ প্রতিশ্রুতি সম্পূর্ণ করব বলে ইতিমধ্যে কৈছে মুখ্যমন্ত্রী ফলপর। আর এই 1 লাখ প্রতিশ্রুতির ভিতর আপনার সাধারণত 42,000 নিযুক্তি দিয়েছিল আর আপনার সাধারণত 40,000 আপনার নিযুক্তির রেজাল্টসমূহ 10 মে তারিখে দেওয়া হব। তাতে সাধারণত ডাইরেক্ট রিক্রুটমেন্ট যে 26,441টা পোস্ট আছে তার রেজাল্ট দেওয়া হব। আপনার 26,441টা পোস্টের রেজাল্ট দেওয়া হব আর 50% লোক ছেলে ফেল পড়িব আর আপনার স্কিল টেস্ট আর আপনার সাধারণত তারপর দেওয়া হব আপনার সাধারণত যেটা সাধারণত ই আছে স্বাস্থ্য বিভাগের যেটা গেট 3 গেট 4 29 মে তারিখে যেটা তারপর 29 মে তারিখে টেকনিক্যাল পরীক্ষাটো হল 3,940টা আছে সেইবোৰ রেজাল্ট দিয়া হব সকলো রেজাল্ট দিয়া হব বন্ধু অকল। মই ভিডিওর জড়িয়ে তাকতে জানাইছো আর পুলিশের যে হাতে ফরেস্ট গার্ড 1 ফরেস্ট গার্ড এ পি আর যে ড্রাইভার ভেকেন্সি এইবর যে হাতে প্রসেস চলে আছে এইবর রেজাল্ট দিয়া হব বন্ধু অকল। মোটামুটি 40,000 রেজাল্ট দিয়া হব 10 মে তারিখে আর 42,000 নিযুক্তি ইয়ার আগতে দিছে আর 18,000 যে বাকি থাকে তাতে সাধারণত নতুন ভেকেন্সি কি কি খালি হয়েছে সেই বিষয়ে মই ফুল ডিটেলস মই ইউটিউব ভিডিওর পিছত জানাই আছো কিমান তারিখ লাস্ট ডেট কেতিয়ার পরে এপ্লাই হয়েছে এপ্লাই চলি আছে লাস্ট ডেট কিমান তারিখ কিমান কোয়ালিফিকেশন লাগবে এইটো ভিডিওর পিছত আপনি ভিডিওসমূহ পাই থাকিব বন্ধু অকল। কোনো টেনশন কলকাতা কি কি ভেকেন্সি নতুনকৈ মুকলি হৈছে সেইটো এইটো হাতে এইটো ভিডিওর পিছত মই ভিডিওসমূহ বনাই দিয়ে আছো বন্ধু অকল। কোনো টেনশন কলকাতা নাই মোৰ চ্যানেলটো কেৱল সাবস্ক্রাইব কৰক কোনো ধৰণৰ টকা পইচা নালাগে বন্ধু অকল। নিজৰ দাতা বা পাইটি বুলি চ্যানেলটো সাবস্ক্রাইব কৰক সকলো আপডেট পাই থাকিব। 18,000 যি নিযুক্তি হাতে নতুনকৈ প্ৰচেছ চলিব বুলি ইতিমধ্যে বিত্তমন্ত্ৰী ফালৰ পৰা কোৱা হৈছে আৰু 18,000 হাতে বাকী আছে 18,000 কি কি নিযুক্তি দিয়াব এই বিষয়ে মই পিছত জনাইছো। নতুন ভেকেন্সি এতিয়া 18,000 ভিতৰত আপুনি এপ্লাই চলি আছে আর বহুতকেইটা ভেকেন্সি নতুনকৈ মুকলি হব লগে জনাই দিম বন্ধু অকল। আর যেটা 10 মে তারিখে যেটা যেবোৰ রেজাল্ট দিয়া হব আপনার স্বাস্থ্য বিভাগ হোক আপনার ডাইরেক্ট ক্রিমিনাল হোক যেবোৰ ভেকেন্সি রেজাল্ট দিয়া হব এই বিষয়ে মই পিছত জনাই আছো। আর আপনার হাতে 40,000 রেজাল্ট দিয়া হব আর আপনার 18,000 যে বাকি আছে এই 18,000 আপনার হাতে এপ্লাই বহুতকেইটা ভেকেন্সি এপ্লাই চলি আছে আপনি বহুতে না যায় বন্ধু অকল সেই বিষয়ে মই ইউটিউব ভিডিওর পিছত জনাই আছো। আর কি কি নতুন ভেকেন্সি মুকলি হব ইউটিউব ভিডিওর পিছত মই জনাই আছো এটা ভিডিওর সকলকে জনাই দিলে সকলো খেলিমেলি হয়ে যাব বন্ধু অকল। আর ভিডিওটো যদি ভাল পায় লাইক এটা করে দিব আর চ্যানেলটি এতিয়ালৈকে যিসকলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিব কারণ অল্প সাপোর্টের প্রয়োজন হয়েছে ভিউজ হাতে আগতে যিবোৰ হাতে লড়া ছিল ভিডিও মচাইছিল বহুদিন ভিডিও মো বন্ধ হয়ে গেছিল কিন্তু এটাই কারণ আছিল তো টেকনিক্যাল প্রবলেম আছিল চ্যানেলটোত এতিয়ালৈকে টেকনিক্যাল প্রবলেমটো সকলো সাধারণতে এৰিছে সেইবাবে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব সাধারণতে তো ইউটিউবক অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছো কারণ সাধারণত ইউটিউবর সাধারণত অফিসিয়ালভাবে সকলো মোৰ সাধারণত প্রবলেম সলভ করে দিছে অফিসিয়ালভাবে। আর আপনার সাধারণতে যেটা গেট 3 গেট 4 ভেকেন্সি আছে সেই বিষয়ে জানাই দিম আর জব রিলেটেড ভিডিও মোৰ লেটেস্ট লেটেস্ট আপডেট পাই থাকিব। আর এতিয়া ইউটিউবটো ঠিক হয়েছে মোৰ টেকনিক্যাল প্রবলেমটো এৰিছে বন্ধুসকল সকলো গম পাই থাকিব। জব রিলেটেড ভিডিও মোৰ লেটেস্ট লেটেস্ট আপডেট দিয়াব 1 লাখ যি প্রতিশ্রুতি আছিল সেই বিষয়ে মই অলপ সৰুকৈ আপডেট দিলোঁ ভাল পাই যদি লাগে টেক কৰি দিব বন্ধুসকল ইমানখিনি আপডেট দিব লাগিছিল।